বাংলাদেশের গ্রাম হতে গ্রাম, শহর হতে শহর, রাজপথ, হাটবাজার, দোকানপাট, গাড়ি, গণজমায়েত যখন করোনার প্রভাবে লকডাউন ঘোষণা করল বাংলাদেশ সরকার, সরকারের এই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের শ্রমজীবীর খেটে খাওয়া মানুষগুলো বেকার হয়ে তাদের পরিবার পরিজনদের নিয়ে যখন চিন্তায় মগ্ন, ঠিক সেই সময়ে সমাজের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, কর্মহীন, গরিব, দুঃখী, অসহায় মানুষের কথা চিন্তা করে রাঙ্গুনিয়া সংসদীয় আসন হতে নির্বাচিত সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি, শ্রদ্ধেয় পিতা মরহুম অ্যাডভোকেট নুরুসোফা তালুকদারের স্মরণে গড়া NNK ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার প্রত্যেকটি এলাকায় কর্মহীন মানুষের তালিকা করে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়া উপজেলার 1 নং রাজানগর ইউনিয়নের খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 1 নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, 1 নং রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার, সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, সহ সভাপতি ইউসুফ মাতুব্বর, ইউনিয়ন পরিষদের সদস্য জসিম মেম্বার, এরশাদ মেম্বার, বারেক মেম্বার, হোসাইন মেম্বার, যুবলীগ নেতা খোকন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াসুদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক জাকেরুল ইসলাম জাকের, ইউনিয়ন ছাত্রলীগ নেতা বদিউল আলম সোহান, তাঁতিলীগ নেতা বক্তিয়ার সহ স্থানীয় নেতৃবৃন্দরা। আমরা আছি আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গরিব সোলদার, এই সোলের লেগে আছি হাসান মাহমুদকে আমরা ধন্যবাদ। ওয়ার্ডের মানুষ আড়ারের হাসান মাহমুদে সবসময় সাহায্য সহযোগিতা করে, এখন আর হাসান মাহমুদে সাহায্য সহযোগিতা পাইয়ে হাসান মাহমুদের অনেক ধন্যবাদ। ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের পৃষ্ঠপোষকতায় NNK ফাউন্ডেশনের মাধ্যমে আজকে রাজান ইউনিয়ন পরিষদে প্রায় 200 পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছে করোনা ভাইরাসের কারণে অসহায় পরিবারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে এভাবে যে রাঙ্গুনিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য 200 পরিবারকে এই মহামারীতে যে ত্রাণ সামগ্রী দিচ্ছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসান মাহমুদ এবং একদম রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। আজ এই আর মন্ত্রী জীবের তোরা ভোট দিয়ে এমপি বানাইও ডক্টর হাসান মাহমুদ ইবের ব্যক্তিগত তহবিল তো সরকারি ন, ওর বাবা মা বাবার নামে গো ফাউন্ডেশন আছে NNK ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উদ্যোগে আজ ইয়ে 200 পরিবারের এই আর প্যাকেট দিউন, এটা এক গো প্যাকেটের মধ্যে প্রায় 660 আর অধিক মাল আছে। তো আপনারা যারা প্যাকেট পাইবেন তারা আসেন মাহমুদুল্লাহ দোয়া করিবেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাল্লাহ দোয়া করিবেন, আরও দোয়া করিবেন, আর মেম্বারও দোয়া করিবেন। এই ভাইরাস ইবার অত্যত্তরে আত্মত্তরে আর যেভাবে দূরদূরি করে মানছিল মানে মেলামেশা করি সত্য কী হয় আল্লাহ জানে, তারপরে দায়িত্বকে যাতে ওনারা দিউন ইয়ে রেখা দিলি বিভিন্ন মিকেতুন মাগি যাচিয়ারে নিজে বাঁচিয়ে আর মরি ওনারা গরিব গুণ্য মানুষের আনিবেলে আরও চেষ্টা করি।